Hello my dear students, welcome to the second lecture of permutation. Okay, last lecture amra permutation er kichu basic formula dekhechhilam. Amra n factorial er value kibhabe ber korte hoy ba n factorial bolte ki bojhay seta amra dekhechhilam. Tarpor amra npr er value kibhabe ber korte hoy ba npr mane ki seta amra bujhechhilam. N number of different elements থেকে R number of elements নিয়ে যদি arrangement করতে বলা হয় বা R number of element নিয়ে যদি সাজাতে বলা হয় তাহলে কত ভাবে সাজানো যায় সেটাই হচ্ছে actually NPR এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম এবং NPR equal to হচ্ছে N factorial divided by N minus R factorial এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম তো গত ক্লাসে আমরা যে যতটুকু অংশ পড়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে n নাম্বার অফ এলিমেন্ট গুলো প্রত্যেকটাই ডিফারেন্ট হতে হবে যদি প্রত্যেকটাই ডিফারেন্ট হয় তাহলে এই যে n ফ্যাক্টোরিয়াল বা npr এই ফর্মুলা গুলো খাটবে এখন n নাম্বার অফ এলিমেন্টের মধ্যে যদি কিছু এলিমেন্ট সেম থাকে কিছু এলিমেন্ট যদি অ্যালাইক অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যালাইক অর্থাৎ বাংলায় হচ্ছে একই রকম বা একজাতীয় যদি থাকে তখন কিন্তু এই ফর্মুলা গুলো খাটবে না তখন কিন্তু এই ফর্মুলা গুলোর মধ্যে কিছুটা পরিবর্তন আসবে এটা আমরা আজকে ক্লাসে দেখব আচ্ছা তো ধরা যাক আমরা একটা एग्जांपल দিয়ে শুরু করতে যাচ্ছি ধরা যাক তোমাকে তিনটা জিনিস দেওয়া আছে এ বি সি এ বি সি এই তিনটা জিনিসকে তোমাকে বলা হলো অ্যারেঞ্জমেন্ট করতে তুমি কত ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে তো নরমালি আমরা জানি তিনটা डिफरेंट জিনিস আছে কত ক্লাস থেকে আমরা যতটুকু যেটুকু শিখে এসেছি সেটা থেকে আমরা বলতে পারি তিনটা জিনিসকে আমরা সাজাতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল দ্যাট মিন্স 6 উপায়ে বা 6টা ওয়ে আছে 6 অ্যারেঞ্জমেন্টস আর देयर সো কিভাবে আমরা এটা বের করতে পারি ছয়টা কিভাবে হতে পারে কি কি হতে পারে এ বি সি হতে পারে এটা এ সি বি এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে তারপরে বি এ সি এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে বি সি এ এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে তারপর সি এ বি এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে সি বি এ এটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে এরকম ছয়টা অ্যারেঞ্জমেন্ট হতে পারে তো এখন ধরো তোমাকে বলা হলো এই এ বি সি এই প্রত্যেকটা এলিমেন্ট এগুলো ডিফারেন্ট না এর মধ্যে কিছু এলিমেন্ট সেম আছে যেমন হতে পারে এখানে আমি সি এর পরিবর্তে ধরে নিলাম যেখানে এ বি এ এই তিনটা এলিমেন্ট তোমাকে দেওয়া হলো অর্থাৎ দুইটা এলিমেন্ট সেম দ্যাট ইজ দুইটা এ আছে তাহলে অ্যারেঞ্জমেন্ট কয়টা হবে তো এই ক্ষেত্রে তুমি দেখতে পারবে যদি আমরা আলটিমেটলি এখানে এই সিটাকে এ দিয়ে রিপ্লেস করি প্রত্যেকটা ক্ষেত্রে যদি সি কে এ দিয়ে রিপ্লেস করি তাহলে আমাদের টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট আমরা বের করতে পারবো তো দেখা যাক কি হয় যদি আমরা এই সিটাকে এ দিয়ে রিপ্লেস করি তাহলে এটা হয়ে যাবে কি এ এ বি যদি এই সিটাকে এ দিয়ে রিপ্লেস করি তাহলে কি হয়ে যাবে বি এ এ যদি এই সিটাকে এ দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে বি এ এ আবার এই সিটাকে যদি এ দিয়ে রিপ্লেস করি কি হবে এ এ বি আবার এই সিটাকে যদি এ দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে এ বি এ অর্থাৎ খেয়াল করো এখানে এ বি এ আবার এ বি এ এই দুইটা কিন্তু আলটিমেটলি সেম অ্যারেঞ্জমেন্ট বা সেম বিন্যাস এদের মধ্যে কিন্তু তেমন কোনো মানে এদের মধ্যে কোনো কি পার্থক্য নেই আচ্ছা তারপরে দেখো এখানে এ এ বি আবার এ এ বি এই দুটাও কিন্তু আলটিমেটলি কি সেম আবার বি এ এ বি এ এ এই দুটাও কিন্তু আলটিমেটলি সেম অর্থাৎ আমার যেখানে বিন্যাস হবার কথা ছিল ছয়টা সেখানে আমার বিন্যাস হয়ে গেল কয়টা একটা দুইটা তিনটা অর্থাৎ বিন্যাসের সংখ্যা বা অ্যারেঞ্জমেন্টের সংখ্যা কমে গেল ওকে তো ছয়টা থেকে তিনটা হলো এখন কতটুকু হলো অর্ধেক হলো এখন সবসময় কি আসলে অর্ধেক হবে সবসময় তো আসলে অর্ধেক হবে কিনা সেটা আমরা এখনই বলতে পারবো না তো আমরা আরেকটু ফার্দার এক্সাম্পলে যাই তো ধরা যাক তোমার এখানে তিনটার জায়গায় চারটা ছিল যদি চারটা থাকে তাহলে কি হয় এ বি সি ডি চারটার ক্ষেত্রে আমরা জানি 4 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 24টা বিন্যাস হবে তাই 24টাই আমরা একটু লিখে দেখার চেষ্টা করি 24টার মধ্যে ধরো প্রথমটা কি হতে পারে এ কে প্রথমে রেখে বি সি ডি এর ভিতরে যে তিনটা যে ছয়টা বিন্যাস হয়েছে সেই ছয়টা বিন্যাস আমরা প্রথমে লিখব এ কে প্রথমে রেখে বি সি ডি এর মধ্যে বিন্যাস করলে বি ডি সি এ কে রেখে বি আচ্ছা বি কে প্রথমে এ কে প্রথমে বি কে দ্বিতীয়তে রেখে এই দুইটা বিন্যাসই হবে এর বাইরে হবে না তারপর আমরা ধরো সি কে নিয়ে আসলাম সেকেন্ড পজিশনে আমি এটা আলাদা করে লিখি এ সি সি কে সেকেন্ড পজিশনে নিয়ে আসলাম তারপরে বি ডি তারপরে হচ্ছে এ সি ডি বি তারপরে আবার হচ্ছে এবার যদি ডি কে সেকেন্ড পজিশনে নিয়ে আসি এ ডি বি সি এ ডি সি বি দ্যাট ইজ এই হলো এ কে প্রথমে রেখে ছয়টা অ্যারেঞ্জমেন্ট সিমিলারলি বি কে প্রথমে রাখলে এরকম আরো ছয়টা হবে এ সি এ সি ডি এর মধ্যে তাহলে বি এ সি ডি তারপরে বি কে প্রথমে রেখে এ সি ডি এর মধ্যে এ কে সেকেন্ড পজিশনে রেখে ডি সি করা যায় তারপরে বি কে প্রথমে রেখে সি কে সেকেন্ড পজিশনে রেখে এ ডি করা যায় বি কে প্রথমে রেখে সি কে সেকেন্ড পজিশনে রেখে তারপরে হচ্ছে কি করা যাবে ডি এ করা যাবে তারপরে বি এর পরে ডি কে সেকেন্ড পজিশনে রেখে
এ আর সি এর মধ্যে এভাবে লেখা যাবে, বি এর পরে ডি কে সেকেন্ড পজিশন রেখে সি আর এ করা যাবে। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো সিমিলারলি এরকম ভাবে আমাদের আবার সি কে প্রথমে রেখে আরো ছয়টা আসবে, ডি কে প্রথমে রেখে আরো ছয়টা আসবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এরকম যে ২৪টা আমি বিন্যাস পাচ্ছি, সাপোজ এখানে যদি এমন হয় যে আমার দুইটা লেটার যদি সেম হয়ে যায়, দুইটা লেটার যদি সেম হয়ে যায় তাহলে কি হবে? তো ধরে নিচ্ছি আমরা এখানে এ বি সি ডি এর পরিবর্তে এ বি সি এ ছিল, সাপোজ এ বি সি এ ছিল, তাহলে কি হচ্ছে? এখানে ডিটা আর আসলো না, আমার এটা একটা এ, এটা একটা এ, এই দুইটা লেটার সেম হয়ে গেল। তো তার মানে তুমি প্রত্যেকটা ডি কে যদি এ দিয়ে রিপ্লেস করো, প্রত্যেকটা ডি কে যদি এ দিয়ে রিপ্লেস করো, প্রত্যেকটা ডি কে এ দিয়ে রিপ্লেস করলাম, এ দিয়ে রিপ্লেস করলাম, এ দিয়ে রিপ্লেস করলাম, সিমিলারলি এখানেও এ দিয়ে রিপ্লেস করলাম, এখানেও এ দিয়ে রিপ্লেস করলাম, এখানেও এ দিয়ে রিপ্লেস করলাম, এখানেও করলাম, এখানেও করলাম, এখানেও রিপ্লেস করলাম। তো এই ১২টার দিকে একটু খেয়াল করলেই বোঝা যাবে আলটিমেটলি পরের গুলো কি রকম হতে যাচ্ছে। তো এই ১২টার দিকে একটু তুমি খেয়াল করো, দেখো এ বি সি এ এবং সেম আরেকটা তুমি অবশ্যই খুঁজে পাবা যেখানে এ বি সি এ একই রকম আবার আসবে, এ বি সি এ এটাই হয়তোবা দেখা যাবে কোথায় আসবে। আমরা যেহেতু ডি কে এ দিয়ে রিপ্লেস করছি, তো এখানে ডি কে প্রথমে রেখে প্রথম যে বিন্যাসটা হতে পারতো কি ডি এ বি সি, এখন যদি এখানে ডি কে প্রথমে রেখে বাকি বিন্যাসগুলো আমি লিখে ফেলি, আসলে ২৪টা না লিখলে বোঝা যাবে না, ডি এ বি সি, পরে হচ্ছে ডি কে প্রথমে রেখে এ কে দ্বিতীয়ত রেখে সি বি, ডি কে প্রথমে রেখে তারপরে বি কে দ্বিতীয়তে রেখে এ সি, ডি বি সি এ, তারপর হচ্ছে ডি সি এ বি, ডি সি বি এ। তো খেয়াল করো যদি আমার এই ডিটা, এই ডিটা যদি এ দিয়ে রিপ্লেস করি তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এ সি বি এ, এরকম হচ্ছে না? এটা এ সি বি এ, খেয়াল করো এখানেও কিন্তু একটা এ সি বি এ আছে। তারপরে যে বলেছিলাম আমি এ বি সি এর কথা, এ বি সি এ সেটাও কিন্তু পাবো খুঁজে, এই যে এই ডিকে যদি আমি এ দিয়ে রিপ্লেস করি তাহলে কি হয়ে যাচ্ছে, এ বি সি এ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুইটা জিনিস যদি সেম হয় তাহলে এখানেও যে ঘটনাটা ঘটবে এই দুটো দুটো আলটিমেটলি সেম হওয়ার কারণে আমার এই বিন্যাসগুলোর মধ্যে থেকে দেখা যাবে যে এটার সাথে আলটিমেটলি কি একটা মিলে যাচ্ছে, এ সি বি এ এর সাথে মিলে যাচ্ছে এটা, এ বি সি এ এর সাথে মিলে যাচ্ছে এটা। অর্থাৎ দুইটা দুইটা সেম হয়ে যাওয়ার কারণে আমার টোটাল বিন্যাস সংখ্যা এখানে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ দুইটা লেটার সেম হওয়ার কারণে এখানেও কিন্তু ২৪টা বিন্যাস তুমি পাবে না, বা ২৪টা অ্যারেঞ্জমেন্ট তোমার থাকবে না, এখানেও তোমার কি ১২টা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তার মানে দেখা গেলো এক্ষেত্রেও অর্ধেক হয়ে গেল। ওকে, এখন ধরা যাক এই যে চারটা লেটার ছিল, এই চারটা লেটারের মধ্যে সবগুলোই যদি তিনটা যদি আমার সেম হয়, এ এ এ বি সাপোজ এরকম যদি হয় তখন কি হবে? তো তখন যেটা হবে, হয়তো বা ভাবতে পারো যে দুইটা লেটার সেম হওয়ার কারণে অর্ধেক হয়েছে, তাহলে তিনটা লেটার সেম হওয়ার কারণে তিন ভাগের এক ভাগ হবে বোধ হয়। কিন্তু না, সেরকমটা হয় না। দেখো এই চারটা লেটারের মধ্যে আলটিমেটলি কয়টা অ্যারেঞ্জমেন্ট হয়, এ এ এ বি, আবার তুমি লিখতে পারো এ এ বি এ, আবার তুমি লিখতে পারো এ বি এ এ, আবার তুমি লিখতে পারো বি এ এ এ, দ্যাট ইজ বি এর পজিশনটা, শুধুমাত্র বি এর পজিশনটা একবার ফোর্থ, একবার থার্ড, একবার সেকেন্ড, একবার ফার্স্ট, এরকম চারবার তুমি চেঞ্জ করতে পারছো। বাকিগুলোর মধ্যে কিন্তু ওই এ গুলোর মধ্যে কিন্তু আর কোনো অ্যারেঞ্জমেন্ট করার কিছু নাই। তো খেয়াল করো এই ক্ষেত্রে চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিস সেম হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি তোমার বিন্যাস সংখ্যা কটা কয়টা হলো, চারটা হলো। তার মানে হওয়ার কথা ছিল চারটা জিনিসে, নর্মালি ২৪টা, সেক্ষেত্রে হলো চারটা। তো ২৪টার জায়গায় চারটা হওয়া মানে কয়টা, ছয় ভাগের এক ভাগ হয়েছে, ২৪কে ৬ দিয়ে ভাগ করলে হচ্ছে ৪ হচ্ছে। তো খেয়াল করে দেখো সিক্স অ্যাকচুয়ালি কি, সিক্স অ্যাকচুয়ালি হচ্ছে তোমার তিনের ফ্যাক্টোরিয়াল, তিনের ফ্যাক্টোরিয়াল, তাই না? তিনের ফ্যাক্টোরিয়াল, থ্রি এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে সিক্স। তো থ্রি এর ফ্যাক্টোরিয়াল সিক্স, আসলে থ্রি এর সাথে সম্পর্কটা কি, আমার এখানে চারটা লেটারের মধ্যে তিনটা লেটার সেম ছিল এবং তিনটা লেটার সেম থাকার কারণে আলটিমেটলি থ্রি ফ্যাক্টোরিয়াল নাম্বার অফ দিয়ে ডিভাইড করলে, মানে টোটাল যে আমার অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা ছিল সেই অ্যারেঞ্জমেন্টকে, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টকে থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে যত হয় ততগুলো অ্যারেঞ্জমেন্ট আমি অ্যাকচুয়ালি এখন পাচ্ছি।
তাহলে এখানে যেরকম অর্ধেক হয়ে গিয়েছিল, তো অর্ধেক হওয়া মানে কি, আলটিমেটলি 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু তো 2 নিজেই, দ্যাটস ওয়াই এখানে অর্ধেক হয়েছিল। অর্থাৎ এখানে টোটাল যে তোমার অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা ছিল 3 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা ছিল, বাট এই ক্ষেত্রে আমার কি দুইটা লেটার সেম হয়ে যাওয়ার কারণে আমার অ্যারেঞ্জমেন্টের সংখ্যা কমে আসতেছে, কমে কয়টা হচ্ছে, ওই যে 3 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে যত হয় তত। সিমিলারলি আমার এখানে হচ্ছে যে চারটা ডিফারেন্ট জিনিসের জন্য 4 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট হয়, বাট আমার তিনটা জিনিস সেম হয়ে যাওয়ার কারণে আমার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কয়টা, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে এখানে 24টার জায়গায় কয়টা হয়েছিল, 12টা, অর্থাৎ এখানেও 24 এর জায়গায় 12টা হয়েছে, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়ালের জায়গায় 4 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে যা হয় তা হচ্ছে। সো এটা আমরা বুঝতে পারছি খুব ইজিলি যে যে আমার যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে অ্যারেঞ্জমেন্ট করার কথা, এলিমেন্টগুলো যদি সব ডিফারেন্ট না হয়, যদি সিমিলার এলিমেন্ট থাকে, অ্যালাইক এলিমেন্ট থাকে, সেম এলিমেন্ট থাকে, বা একই রকম একজাতীয় উপাদান যদি থাকে, তাহলে যতগুলো একজাতীয় উপাদান থাকবে টোটাল নাম্বার অফ আমার অ্যারেঞ্জমেন্টের সংখ্যাকে ওই একজাতীয় এলিমেন্টগুলোর নাম্বারের ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে আমরা যে নাম্বারটা পাবো সেটাই হবে তখন আমার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, বা তখন হবে সেটাই হবে আমার তখন বিন্যাস সংখ্যা বা অ্যারেঞ্জমেন্ট সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু ফর্মুলার মাধ্যমে লেখার চেষ্টা করি। তাহলে ফর্মুলাইজ করার চেষ্টা করলে কিরকম হয় বিষয়টা, যদি ফর্মুলার মাধ্যমে লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। সাপোজ তোমার কাছে এন নাম্বার অফ এলিমেন্ট আছে, তো এন নাম্বার অফ এলিমেন্ট সবগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে আমার অ্যারেঞ্জমেন্ট নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কয়টা হবে, এন ফ্যাক্টোরিয়াল। ওকে, বাট আমার কাছে এই এন নাম্বার অফ এলিমেন্টের মধ্যে সবগুলাই সিমিলার, মানে সবগুলাই ডিফারেন্ট এলিমেন্ট না, এর মধ্যে কিছু সিমিলার এলিমেন্ট আছে, কিছু অ্যালাইক এলিমেন্ট আছে। তো ধরে নিচ্ছে এন নাম্বার অফ এলিমেন্টের মধ্যে আমার পি নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে এক রকমের, ফার্স্ট কাইন্ড অফ অ্যালাইক এলিমেন্টস, অ্যান্ড কিউ নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে সেকেন্ড কাইন্ড অফ অ্যালাইক এলিমেন্টস, আর নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে থার্ড কাইন্ড অফ অ্যালাইক এলিমেন্টস। ইন দ্যাট কেস আমার পারমুটেশন কয়টা হবে, বা নাম্বার অফ পারমুটেশন বা নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কত হবে। ইন দিস কেস নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হবে, সাপোজ ধরে নিচ্ছি আমি এক্স, কত হবে আমি জানি না, সাপোজ আমি ধরে নিচ্ছি এক্স। ওকে, তো এক্স যদি আমার নাম্বার অফ পারমুটেশন হয় তাহলে এই পি নাম্বার অফ এলিমেন্ট অ্যালাইক, কিউ নাম্বার অফ এলিমেন্ট অ্যালাইক, আর নাম্বার অফ এলিমেন্ট অ্যালাইক, এগুলো অ্যালাইক হওয়ার কারণেই আমার হচ্ছে যে এখন বর্তমানে আমার পারমুটেশন হচ্ছে এক্স। আদারওয়াইজ আমার এই পারমুটেশনটা হওয়ার কথা ছিল এন ফ্যাক্টোরিয়াল। তো এখন যদি এক্স হয়ে থাকে এরা অ্যালাইক হওয়ার কারণে, যদি এরা অ্যালাইক না হতো তাহলে কি হতো, পি নাম্বার অফ এলিমেন্ট যদি অ্যালাইক না হয়, যদি এরা ডিফারেন্ট হয় তাহলে কি আমার নাম্বার অফ পারমুটেশন এটা আরো বেড়ে যেত, কতটুকুন বাড়তো, এক্স কে পি ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলে যা হয় ততটুকুন বাড়তো। সিমিলারলি কিউ নাম্বার অফ এলিমেন্ট অ্যালাইক না হয়ে যদি এরা ডিফারেন্ট হতো তাহলেও পারমুটেশনের নাম্বার বেড়ে যেত, কতটুকুন বাড়তো, এটাকে কিউ ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলে যা হয় তা হতো। সিমিলারলি আর নাম্বার অফ এলিমেন্ট অ্যালাইক না হয়ে যদি এরা ডিফারেন্ট হতো তাহলেও আমার পারমুটেশন আরো আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলে যা হতো সেটা হয়ে যেত। তো এই সবগুলোকে একসাথে করলে আলটিমেটলি কি হয়, আমার এই যে সবগুলো এলিমেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে যে পারমুটেশনটা পাওয়ার কথা ছিল সেটা হবে, দ্যাট ইজ এন ফ্যাক্টোরিয়াল হবে। সো এন নাম্বার অফ এলিমেন্টস এর মধ্য থেকে যদি পি নাম্বার অফ এলিমেন্টস অ্যালাইক হয়, আবার আনাদার কাইন্ড অফ কিউ নাম্বার অফ এলিমেন্টস যদি আনাদার কাইন্ড অফ অ্যালাইক হয়, আর নাম্বার অফ এলিমেন্টস যদি আনাদার কাইন্ড অফ অ্যালাইক এলিমেন্ট হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি পারমুটেশনটা হবে এক্স হুইচ ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। দ্যাট ইজ, এখানে আমি মাল্টিপ্লাই সাইন আছে এটা না দিলেও প্রবলেম নাই, এটা না দিলেও বোঝা যাচ্ছে এটা মাল্টিপ্লাই ফর্মে আছে। ঠিক আছে, অর্থাৎ যতগুলো তোমার অ্যালাইক এলিমেন্ট থাকবে এবং যত রকমের অ্যালাইক এলিমেন্ট থাকবে, যতগুলো অ্যালাইক এলিমেন্ট থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে, যত রকমের থাকবে ততবার ডিভাইড করতে হবে। যদি দেখা যায় পি এন নাম্বার অফ এলিমেন্টের মধ্যে তোমার এ নাম্বার অফ অ্যালাইক কিছু এলিমেন্ট, বি নাম্বার অফ কিছু অ্যালাইক এলিমেন্ট, সি নাম্বার অফ কিছু অ্যালাইক এলিমেন্ট, ডি নাম্বার অফ কিছু অ্যালাইক এলিমেন্ট, মানে কিছু এলিমেন্ট এন নাম্বার অফ এলিমেন্ট, মনে করো সাপোজ 100টা এলিমেন্ট তোমার কাছে আছে, 100টা জিনিস আছে, তো 100টা জিনিস যদি সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হতো তাহলে তোমার হতো কয়টা, 100 ফ্যাক্টোরিয়াল হতো। এখন এখানে ধরা যাক তোমার 5টা হচ্ছে একরকমের,
তো কাজেই এটাকে তোমার যদি পারমুটেশন বের করতে হয় 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হয়। আবার ধরো চারটা অন্য আরেক রকমের, তাহলে আবার 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। আবার ধরো 10টা অন্য আরেক রকমের, তাহলে আবার 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। আবার ধরো তোমার 6টা অন্য আরেক রকমের, তাহলে আবার 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে যতগুলো এক রকমের থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, এবং যত রকমের এক জাতীয় থাকবে ততবার এরকম ভাবে তোমার ডিভাইড করতে হবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি সবাই যে যদি সবগুলো এলিমেন্ট সেম না হয়ে, সবগুলো এলিমেন্ট ডিফারেন্ট না হয়ে কিছু সেম এলিমেন্ট থাকে, তখন আমাদের পারমুটেশনের কন্ডিশনটা কিরকম হবে সেটা নিশ্চয় আমরা বুঝতে পারছি। তো গত ক্লাসে আমরা একটা প্রবলেমের কথা বলেছিলাম, যেটা আমরা আজকে ক্লাসে করব, সেটা হচ্ছে আমরা ক্যালকুলাস ওয়ার্ডটার কথা বলেছিলাম আমাদের লাস্ট লেকচারে। এটার কথা বলেছিলাম যে ক্যালকুলাস ওয়ার্ডটার লেটারগুলোকে কতভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। ক্যালকুলাস, CALCULU, ক্যালকুলাস, LUS, CALCULUS, ওকে। তো এখানে টোটাল নাম্বার অফ লেটার্স কয়টা, নাম্বার অফ লেটার্স কয়টা আমরা দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা লেটার আছে। যদি সবগুলোই এখানে ডিফারেন্ট হতো তাহলে আমার পারমুটেশন কয়টা হতো, 8 ফ্যাক্টোরিয়াল। বাট সবগুলো যেহেতু ডিফারেন্ট না, এখানে সিমিলার আছে, কি কি সিমিলার আছে, দুটা সি আছে, তাহলে অবশ্যই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। আর কি সিমিলার আছে, দুইটা এল আছে, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। আর কি সিমিলার আছে, দুইটা ইউ আছে, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। আর কি কিছু সিমিলার আছে, দুটা সি, দুটা এল, দুইটা ইউ, এছাড়া আর কিছু সিমিলার আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই যতবার সিমিলার এলিমেন্টগুলো থাকবে ততবার তোমার হচ্ছে এরকম নাম্বার সিমিলার সিমিলার এলিমেন্টসের নাম্বার দিয়ে, নাম্বারের ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমরা মোটামুটি ভাবে পারমুটেশন বিষয়টা বুঝতে পেরেছি, বা কিছু এলিমেন্ট তোমাকে দিয়ে বা কিছু এলিমেন্ট বা এক জাতীয় বা ভিন্ন জাতীয় কিছু জিনিস দিয়ে তোমাকে যদি বলা হয় সাজানো যাবে কতভাবে, কতভাবে সাজানো যায় সেটা যদি করতে বলা হয়, আশা করি তুমি এখন করতে পারবে। তো তোমাদেরকে আমি একটা HW দিব, এটা হচ্ছে পরবর্তীতে আমি ছবি সহ দিয়ে দিব গ্রুপে, আপাতত একটু দেখে নাও, কেউ চাইলে এখান থেকে একটা স্ক্রিনশটও নিতে পারো। ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টেকেন অল এট এ টাইম। অর্থাৎ বাংলা যদি আমি বলি যে এই যে শব্দগুলো দেওয়া আছে এখানে, এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 6টা শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর মধ্যে এই শব্দগুলোর বর্ণগুলোকে কতভাবে বিন্যস্ত করা যায়। ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টেকেন অল এট এ টাইম। অর্থাৎ সবগুলোকে, সবগুলো বর্ণ যদি একত্র নিয়ে বিন্যাস করা হয় তাহলে কতভাবে বিন্যস্ত করা যায়, হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার। ওকে, তো আমরা তোমার আমি তোমাদের সুবিধার্থে একটা দুটো একটু করে দিব, একটু খেয়াল করবা। প্রথমে দেখো কলেজ, কলেজ এই ওয়ার্ডটার মধ্যে লেটার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা লেটার আছে। তো নর্মালি যদি এটাকে আমরা পারমুটেশন করতাম, যেহেতু সাতটা লেটার, সাতটা লেটারে যদি ডিফারেন্ট হতো 7 ফ্যাক্টোরিয়াল হতো। বাট যেহেতু এখানে সাতটা লেটার ডিফারেন্ট না, কয়টা লেটার সেম আছে আমরা দেখতে পাচ্ছি, দুইটা এল আছে, তো দুইটা এল এর জন্য একবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হবে। আবার দুইটা ই আছে, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হবে। ওকে, আরেকটা আমি করে দিব, আরেকটা করে দিব, সেটা হচ্ছে ক্রিকেট। এই ওয়ার্ডটা একটু খেয়াল করবা, এখানে আমাদের কয়টা লেটার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাহলে সাতটা লেটার আছে, 7 ফ্যাক্টোরিয়াল হতো। এখন এখানে কি সিমিলার এলিমেন্ট আছে, এখন অবশ্যই সিমিলার এলিমেন্ট আছে, কি কি আছে, দুইটা সি আছে, দুইটা সি কি আসলে সেম এলিমেন্ট, একটু চিন্তা করে বলবা, উত্তর দিবা, দুইটা সি কি আসলে সেম এলিমেন্ট কি না। অবশ্যই এখানে দুইটা সি সেম এলিমেন্ট না, কারণ এখানে হচ্ছে প্রথম সিটা বড় হাতের ক্যাপিটাল সি, পরের সিটা ছোট হাতের স্মল সি। সো যেহেতু একটা ক্যাপিটাল একটা স্মল, সো এরা কিন্তু সিমিলার না। এদেরকে ক্যাপিটাল সি কে তুমি প্রথমে রাখলে একরকম দেখতে হবে, ক্যাপিটাল সি কে শেষে রাখলে আরেকরকম দেখতে হবে, ক্যাপিটাল সি কে মাঝখানে রাখলে আরেকরকম দেখতে হবে। কাজেই এই দুইটা সি কে আসলে সেম এলিমেন্ট ধরা যাবে না, এরা কিন্তু ডিফারেন্ট এলিমেন্ট ধরেই তোমাকে করতে হবে। তাহলে ডিফারেন্ট এলিমেন্ট হলে এদেরকে, এদের জন্য যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না। কাজে এখানে আর কোনো সেম এলিমেন্ট নাই, শুধুমাত্র দুইটা সি সেম লেটার ছিল, দুইটা সি কে সি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করার কথা। বাট দুইটা সি যদি একই ফর্মে থাকতো, দুইটা যদি আপার কেস আর দুইটা যদি লোয়ার কেস থাকতো, তাহলে এটা চিন্তা করা যেত। বাট যেহেতু একটা আপার কেস একটা লোয়ার কেস, একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর, কাজে এক্ষেত্রে ডিভাইড হবে না। তো বাকি যে চারটা আছে, মিলেনিয়াম, ইমিডিয়েট, চিটাগং, কমিটি, এই চারটা তোমরা অবশ্যই করবে, করে হচ্ছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো, অথবা খাতায় করে ছবি তুলে দিতে পারো। আচ্ছা, এরপরে আমরা আজকে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে
permutation involving repetition. Permutation involving repetition. Okay. অর্থাৎ পুনরাবৃত্তির বিন্যাস বাংলা ভাষণে যারা আছে তারা এটাকে বলবো পুনরাবৃত্তির বিন্যাস পারমুটেশন ইনভলভিং রিপিটেশন বা পুনরাবৃত্তির বিন্যাস একটা বিষয় খেয়াল করবা আমরা প্রথম থেকেই একদম প্রথম থেকে যখন বিন্যাস শুরু করেছিলাম তখন ওই যে বলেছিলাম তিনটা জিনিসকে সাজানোর জন্য আমরা ধরে নিয়েছিলাম তিনটা প্লেস বা তিনটা ঘর আছে প্রথম ঘরে আমি যদি একটা তিনটার মধ্যে যে কোনো একটাকে রাখতে পারি সেক্ষেত্রে আমার অপশন কয়টা তিনটা দ্বিতীয় ঘরে আমি যদি কাউকে রাখি সেক্ষেত্রে অবশ্যই আমার অপশন একটা কমে যাবে কারণ প্রথম ঘরে যেহেতু একজনকে রেখে ফেলেছি তাহলে বাকি দুজনের মধ্যে থেকে একটাকে রাখবো এই যে দ্বিতীয় ঘরের জন্য আমার একটা অপশন কমে গেল এই কমে যাওয়া মানে কি আমি রিপিটেশন করতে পারবো না অর্থাৎ এ কে যদি প্রথম ঘরে রাখি তাহলে দ্বিতীয় ঘরের জন্য একে আর চিন্তা করতে পারবো না প্রথম ঘরে যদি বি কে রাখি তাহলে দ্বিতীয় ঘরের জন্য বি কে আর চিন্তা করতে পারবো না প্রথম ঘরে যদি সি কে রাখি তাহলে দ্বিতীয় ঘরের জন্য সি কে আর চিন্তা করতে পারবো না অর্থাৎ দ্বিতীয় ঘরে আসলেই কি আমার পূর্বের ঘরে যেটা ব্যবহৃত হয়ে গেছে সেটার কথা বাদ বাকিগুলোর মধ্যে চিন্তা করতে হবে এটাই ছিল হচ্ছে উইদাউট রিপিটেশন অর্থাৎ আমরা যে এনপিআর এর ফর্মুলা শিখলাম এনপিআর অ্যাকচুয়ালি উইদাউট রিপিটেশনের পারমুটেশন ঠিক আছে যদি তিনটা জিনিস থেকে তিনটা নিয়ে সাজাতে বলে আমরা যে বলছি থ্রি ফ্যাক্টোরিয়াল হয় আবার আমরা যে বলছি যে পাঁচটা থেকে তিনটা নিয়ে সাজালে ফাইভ পি থ্রি হয় এই বিষয়গুলো হচ্ছে উইদাউট রিপিটেশনের পারমুটেশন ঠিক আছে এই বিষয়গুলো হচ্ছে কিরকম পারমুটেশন উইদাউট রিপিটেশন অর্থাৎ কোন রিপিটেশন আমরা করি নাই আমরা ফার্স্ট লেটারে ফার্স্ট প্লেসে যাকে রাখবো তাকে কখনো সেকেন্ড প্লেসে আবার দ্বিতীয়বার চিন্তা করতে পারবো না সেকেন্ড প্লেসে যাকে রাখবো তাকে আবার কখনো থার্ড প্লেস চিন্তা করতে পারবো না বাট রিপিটেশন দিয়েও কিন্তু কখনো কখনো আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হয় যেমন আমাদের নাম্বারের ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারের ক্ষেত্রে এমনকি কোনো রুল আছে যে তোমার মোবাইল নাম্বারের একটা ডিজিট যদি ফাইভ হয় তাহলে আরেকটা ডিজিট ফাইভ হওয়া যাবে না মোবাইল নাম্বারে তো আমাদের সেম লেটার থাকতেই পারে যেমন আমার নিজেরই মোবাইল নাম্বারে পাঁচটা লেটার হচ্ছে সেম একসাথে পাঁচটা নাম্বার হচ্ছে সেম মানে টোটাল এগারোটা ডিজিটের মধ্যে পাঁচটা ডিজিট সেম তো একই ডিজিট তো আমার রিপিটেড হতে পারে তো রিপিটেড যদি হয় সেক্ষেত্রে কি হবে ব্যাপারটা ধরো তোমাকে একটা ছোট একটা প্রবলেম দেওয়া হলো সাপোজ হচ্ছে ওয়ান সিক্স নাইন এই তিনটা ডিজিট দিয়ে কয়টা নাম্বার তুমি বিল্ড করতে পারবা অর্থাৎ এই তিনটা অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায় হাউ মেনি নাম্বারস ক্যান বি ফর্মড বাই দিস থ্রি ডিজিটস এখন এই প্রশ্নের উত্তর দেবার সময় তুমি যদি মনে করো যে তিনটা থেকে তিনটা নিয়ে সাজাবো কাজেই থ্রি ফ্যাক্টোরিয়াল বলে দিলাম অথবা কেউ যদি বলে যে থ্রি পি থ্রি থ্রি পি থ্রি এর ভ্যালু অ্যাকচুয়ালি থ্রি ফ্যাক্টোরিয়ালের সমানই একই কথা তো অ্যান্সারটা কি হবে নিশ্চয় না কারণ নাম্বারের ক্ষেত্রে যখন আমরা একটা নাম্বারের ক্ষেত্রে যদি আমি বলে না দিই যে তুমি কোন নাম্বারকে রিপিট করতে পারবে না তাহলে তুমি কিন্তু এভাবে চিন্তা করতে পারবে না যদি আমি বলে দেই যে হ্যাঁ কোনো নাম্বারকে রিপিট করা যাবে না একটা নাম্বার মানে একটা কোনো ডিজিটকে রিপিট করা যাবে না একটা ডিজিট একটা নাম্বারে একবারই ব্যবহৃত হবে এটা যদি আমি প্রশ্নে উল্লেখ করে দেই সেটা ঠিক সেক্ষেত্রে তুমি রিপিট করতে পারবে না বাট যদি রিপিটেশন অ্যালাউ করা হয় যদি রিপিটেশন অ্যালাউ না করি তখন এই অ্যান্সার ঠিক আছে যে হ্যাঁ একটা ডিজিট একটা নাম্বারে একবারের বেশি আমি ইউজ করব না আর যদি রিপিটেশন অ্যালাউ করা হয় যে তুমি চাইলে এমনও করতে পারো তিনটার মধ্যে যে কোনো একটা নাম্বারকেই তিনবার লিখে একটা তিনটার মধ্যে যে কোনো একটা ডিজিটকেই তিনবার লিখে একটা নাম্বার ফর্ম করবা সেটাও করতে পারো প্রবলেম নাই তাহলে কতগুলো নাম্বার ফর্ম করা যাবে যদি প্রশ্নটা এরকম হয় যে অর্থাৎ রিপিটেশন অ্যালাউড তাহলে সেক্ষেত্রে তুমি চিন্তা করো তুমি হচ্ছে যে ওয়ান 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 এটাও কিন্তু হতে পারে তুমি তোমার হচ্ছে সিক্স 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 এটাও হতে পারে তারপরে তোমার হচ্ছে নাইন 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 এটাও কিন্তু হতে পারে অর্থাৎ রিপিটেশন অ্যালাউড আমি চাইলে একটাকে তিনবার ব্যবহার করতে পারি আবার চাইলে দুইবারও ব্যবহার করতে পারি ওয়ান ওয়ান দিলাম আবার হচ্ছে সিক্স দিলাম আবার চাইলে ওয়ান সিক্স ওয়ানও লিখতে পারি আবার চাইলে সিক্স ওয়ান ওয়ান এরকম লিখতে পারি তাহলে এখানে বোঝা যাচ্ছে অনেক নাম্বার হবে তখন কতগুলো নাম্বার হবে সেটাকে এইভাবে লিখে লিখে একটা একটা করে নাম্বার তৈরি করে তারপর বের করা সম্ভব নিশ্চয়ই এটা অনেক কঠিন কাজ তাহলে আমরা ফর্মুলেশনে আসি ফর্মুলা দিয়ে বের করার চেষ্টা করি যে কিভাবে করা যায় তো সেক্ষেত্রে দেখো খেয়াল করে আমাদের নাম্বার কয়টা আছে আমাদের নাম্বার হচ্ছে আমাদের নাম্বার আমরা কয়টা নাম্বার ফর্ম করব সেটা হচ্ছে প্রশ্ন আমাদের এখানে ডিজিট কয়টা আছে আমাদের ডিজিট আছে হচ্ছে তিনটা তিনটা ডিজিটই আমি ইউজ করব তো তিনটা ডিজিট আমি ইউজ করব উইথ রিপিটেশন তাহলে মনে করো আমার আগের মতোই এরকম তিনটা প্লেস আছে তাহলে ফার্স্ট প্লেসটা আমি ফিল আপ করতে পারি কত ওয়েতে ফার্স্ট প্লেসটা ফিল আপ করার জন্য আমার ওয়ে হচ্ছে কি যেহেতু তিনটা ডিজিট আছে আমি তিনটা ওয়েতেই ফার্স্ট প্লেসটা ফিল আপ করতে পারি ওকে সেকেন্ড প্লেসটা তাহলে আমি কত ওয়েতে ফিল আপ করতে পারবো
সেকেন্ড প্লেসটা আগেরবার আমরা চিন্তা করেছিলাম ফার্স্ট প্লেসে যাকে ইউজ করেছি যেহেতু আমার রিপিটেশন এলাউড না কাজে সেকেন্ড প্লেসের জন্য আমার একটা অপশন কমে যাবে বাট এখন যেহেতু আমার রিপিটেশন এলাউড আমি চাইলে হচ্ছে যেটাকে ফার্স্ট প্লেস ইউজ করেছি সেটাকে আবার সেকেন্ড প্লেসও ইউজ করতে পারি সো এই ক্ষেত্রে আমার কিন্তু অপশন আর কমবে না কাজেই প্রথম প্লেসের জন্য আমার যেমন অপশন তিনটা সেকেন্ড প্লেসের জন্য আমার অপশন তিনটা সিমিলারলি থার্ড প্লেসের জন্য আমার অপশন তিনটা দ্যাট ইজ আমার টোটাল নাম্বার অফ নাম্বার এখান থেকে অর্থাৎ মোট সংখ্যা তৈরি করা যাবে এখান থেকে কয়টা থ্রি টাইমস থ্রি হুইচ ইকুয়ালস টু হোয়াট 27 ওকে 27টা নাম্বার এখান থেকে ফর্ম করা যাবে অর্থাৎ তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিট দিয়ে তোমাকে যদি বলা হয় যে হাউ মেনি নাম্বারস ক্যান বি ফর্মড বাই দিস ডিজিটস সেটার অ্যান্সার কি হবে অ্যাকচুয়ালি 3 to the power 3 ওকে যদি পাঁচটা ডিজিট দেওয়া থাকতো এরকম তোমাকে যদি এরকম পাঁচটা ডিজিট দেওয়া থাকতো এবং প্রশ্ন করা হতো যে হাউ মেনি নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং দিস ডিজিটস উইথ থ্রি ডিজিট নাম্বার ঠিক আছে পাঁচটার থেকে সবগুলো তুমি নিতে পারবো তা না হাউ মেনি থ্রি ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড উইথ দ্য ফলোয়িং ডিজিটস সেক্ষেত্রে মনে করো তোমাকে ডিজিট দেওয়া আছে 1 6 7 2 5 এরকম পাঁচটা ডিজিট দেওয়া আছে ঠিক আছে এই পাঁচটা ডিজিট দিয়ে তোমাকে প্রশ্ন করা হলো এখান থেকে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো নাম্বার বা সংখ্যা তৈরি করা যাবে তো তিন অঙ্ক বিশিষ্ট নাম্বার মানে হচ্ছে তুমি পাঁচটা থেকে আলটিমেটলি তিনটাকে মানে ইউজ করতে পারবো আবার চাইলে একটাকেও তিনবার ইউজ করতে পারো নো প্রবলেম তো অর্থাৎ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা সোজা কথা তোমার হচ্ছে এখানে প্লেস তিনটা এবং যেহেতু তোমার কাছে পাঁচটা নাম্বার আছে সো তোমার এক্ষেত্রে ফার্স্ট প্লেস ফিল আপ করার জন্য অপশন হচ্ছে কয়টা পাঁচটা সিমিলারলি যেহেতু তুমি এখানে রিপিটেশন করতে পারছো সেকেন্ড প্লেসের জন্য তোমার অপশন পাঁচটা থার্ড প্লেসের জন্য তোমার অপশন পাঁচটা সো তোমার এক্ষেত্রে টোটাল নাম্বার অফ নাম্বারস অর্থাৎ মোট সংখ্যা তৈরি করা যাচ্ছে 5³ দ্যাট ইজ 5 times 5 times 5 দ্যাট মিনস 5³ অর্থাৎ 125টা তুমি সংখ্যা তৈরি করতে পারবা তাহলে এখন যদি তোমাকে বলা হয় এন নাম্বার অফ এলিমেন্টস দিয়ে থেকে আর নাম্বার অফ এলিমেন্টস এর অ্যারেঞ্জমেন্ট যদি তৈরি করতে বলা হয় মানে এন নাম্বার অফ ডিজিট দিয়ে তোমাকে যদি বলা হয় আর ডিজিট বিশিষ্ট একটা নাম্বার তৈরি করবা কতগুলো নাম্বার তৈরি করা যায় সেই ক্ষেত্রে তাহলে কয়টা হবে খুব ইজিলি বোঝা যাচ্ছে এন টু দ্য পাওয়ার আর ঠিক আছে টোটাল নাম্বার আছে আমার মানে টোটাল এলিমেন্ট আছে আমার এন সেখান থেকে আমি তিনটা প্লেসে এদেরকে বসাবো এখন তিনটাই যে নিব তা না চাইলে আমি তিনটা নিতে পারি চাইলে আমি একটাও নিতে পারি একটাকেই তিনবার ইউজ করতে পারি চাইলে আমি দুইটা নিতে পারি দুইটা নিয়ে একটাকে দুইবার ইউজ করবো একটাকে একবার ইউজ করবো সেটাও করতে পারি আবার চাইলে হচ্ছে কি একটাকেই মানে তিনটা আলাদা আলাদাও নিতে পারি দুইটা সেম একটা আলাদা সেরকম নিতে পারি আবার তিনটাই সেম এরকম নিতে পারি তো এইভাবে করে টোটাল রিপিটেশন সহ টোটাল আমার পারমুটেশন কয়টা হবে টোটাল হচ্ছে এন টু দ্য পাওয়ার আর হবে অর্থাৎ এন নাম্বার অফ এলিমেন্ট থেকে যদি আর নাম্বার অফ এলিমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট আমি করতে চাই ওকে আচ্ছা তো মোটামুটি পারমুটেশনের বেশ বেসিক কিছু আলোচনা আমরা করে ফেললাম আরো সামান্য কিছু বেসিক আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করব তো আমরা সরাসরি কিছু প্রবলেম সলভ করব আজকে তো প্রথমে আসো একটা প্রবলেম আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি প্রথম প্রবলেমটা আমি অবশ্যই বাংলায় ট্রান্সলেট করে দিব বাংলা ভাষণদের জন্য ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডটার বি অ্যারেঞ্জড আচ্ছা একটু সময় দিবে আমি আমার রেড পেনটা কোথায় আছে একটু দেখি ওকে এখানে যে ওয়ার্ডটার কথা বলা আছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডটার বি অ্যারেঞ্জড এই যে ডটার একটা ওয়ার্ড আছে এই ডটার ওয়ার্ডটার লেটারগুলোকে কতগুলো ওয়েতে অ্যারেঞ্জ করা যায় বা ডটার শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় বা বিন্যস্ত করা যায় প্রশ্নটা হচ্ছে এটা সো তোমাদের খুব সহজে এই ক্ষেত্রে তুমি অ্যান্সারটা বলে দিতে পারবা যেহেতু এখানে হচ্ছে যে লেটার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা লেটার আছে আটটা লেটারকে তুমি অ্যারেঞ্জ করতে পারো 8 factorial ওয়েতে বাট যত সহজে অ্যান্সার দেওয়া যায় তোমরা অনেকে রিটেনে কিভাবে লিখবা সেটা সত্য অতটা সহজে বুঝতে পারো না আসলে রিটেনে লেখার জন্য এমন কোনো কঠিন কিছু না তুমি নিজের ভাষায় পুরো বিষয়টাকে বুঝিয়ে বলতে পারলেই হলো ঠিক আছে তো এক্ষেত্রে তুমি বলবা কি যদি ইংরেজিতে লেখো ইন দ্য ওয়ার্ড আমি একবার একটু প্রথমটার জন্য লিখে দিচ্ছি পরবর্তীতে হয়তো বা লিখবো না ইন দ্য ওয়ার্ড ওয়ার্ড ডটার ডি এ ইউ জি এস টি ই আর ইন দ্য ওয়ার্ড ডটার দে আর আর এইট ইআইজিএসটি এইট লেটার্স অ্যান্ড অল আর
different. বাংলায় যদি আমরা লিখি কি লিখব ডটার শব্দটিতে মোট বর্ণ আছে 8টি এবং প্রত্যেকটি ভিন্ন ভিন্ন সুতরাং বা দেয়ারফর নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টও লিখতে পারো বা মোট বিন্যাস সংখ্যা বাংলায় লিখলে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট ইজ ইকুয়াল টু 8 ফ্যাক্টোরিয়াল বা শেষ অ্যান্সার হয়ে গেল অর্থাৎ নিজের ভাষায় তুমি একটু প্রথমে ব্যাখ্যা করবা এখানে প্রশ্নে কি দেওয়া আছে তারপর তুমি অ্যান্সারটা এক্সপ্রেস করে দিবা শেষ ওকে প্রশ্নের সাথে দ্বিতীয় আরেকটা অংশ আছে ইন হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস বিগিন উইথ আর এন্ড এন্ড উইথ ডি তো খেয়াল করো এখানে টোটাল 8টা লেটার ছিল সো 8টা লেটারকে অ্যারেঞ্জমেন্ট করতে হলে আমাদের প্লেস কয়টা 8টা প্লেস বা 8টা পজিশন আছে এটা এভাবে আমি চিন্তা করি 8টা পজিশন বা 8টা ঘর এরকম আছে তো এখানে বলা হয়েছে বিগিন উইথ আর মানে আর দিয়ে শুরু হবে এন্ড উইথ ডি তার মানে এই 8টা প্লেস যদি আমার থাকে সাপোজ 8 প্লেসেস 1 2 3 4 5 6 7 এই 8 প্লেসের মধ্যে তোমার হচ্ছে বিগিন উইথ আর তার মানে আর দিয়ে যদি আমি শুরু করি তাহলে আর এন্ড উইথ ডি তাহলে আর দিয়ে যদি আমি শুরু করি ফার্স্ট প্লেসে আমি আর কে ফিক্সড করে দিব এন্ড এন্ড উইথ ডি লাস্ট প্লেসে আমি ডি কে ফিক্সড করে দিব তাহলে ফার্স্ট প্লেসে আর ফিক্সড লাস্ট প্লেসে ডি ফিক্সড কাজেই এদেরকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না বাকি যে 6 লেটার্স আছে এই 8টা লেটারের মধ্যে দুইটা লেটারকে দুইটা পজিশনে আমি ফিক্সড করে দিলাম বাকি যে 6 লেটারস আছে এই 6 লেটারসকে তুমি যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারো তাহলে তোমার কোশ্চেনের অ্যানসার হয়ে গেল দ্যাট ইজ বাকি 6 লেটারসকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারি এখানে তুমি লিখবা যে ইফ দ্য অ্যারেঞ্জমেন্টস বিগিন উইথ আর এন্ড এন্ড উইথ ডি দেন দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট উইল বি 6 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে বা তুমি এখানে লিখতে পারো এক্সপ্লেইন করতে পারো যে ইন দ্যাট কেস উই হ্যাভ টু অনলি অ্যারেঞ্জ আদার 6 লেটারস দেয়ারফর দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট উইল বি 6 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমরা যদি প্রথমে আর দিয়ে শুরু করি এবং শেষে ডি দিয়ে শেষ করি তাহলে বাকি যে 6টা লেটার আছে এদেরকে শুধুমাত্র আমাদেরকে সাজাতে হবে বাকিদেরকে কিন্তু আর সাজানোর প্রয়োজন নাই বাকি দুটো এই দুটো কিন্তু ফিক্সড হয়ে গেল কাজেই ইন দ্যাট কেস আমার রেজাল্ট হবে 6 ফ্যাক্টোরিয়াল ওকে সেকেন্ড আরেকটা কোশ্চেন আছে একটু আগেই আমরা যেটা করলাম ক্যালকুলাস সেটা নিয়ে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট ক্যান বি মেড আউট অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ক্যালকুলাস বাট এখানে কন্ডিশন আছে শুধু ক্যালকুলাসের জন্য তো আমরা একটু আগে করেছি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল বাট এখানে কন্ডিশন আছে অল অফ হুইচ হ্যাভ ইউ অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড ওকে তো তোমার এখানে টোটাল ক্যালকুলাসের লেটার কয়টা 8টা সো আগের মতো তুমি এখানে চিন্তা করো 8টা প্লেস আছে হ্যাঁ এক্সপ্রেস তো অবশ্যই আমরা করতে পারবো মানে কিভাবে ল্যাঙ্গুয়েজটা কিভাবে লিখবো এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি বলবা যে ইন দা ওয়ার্ড ক্যালকুলাস দেয়ার আর 8 লেটার্স হোয়ার 2 সি 2 এল 2 ইউ অ্যান্ড আদার্স আর ডিফারেন্ট ঠিক আছে দুইটা সি আছে দুইটা ইউ আছে দুইটা এল আছে এবং বাকিগুলো ডিফারেন্ট ঠিক আছে বাংলায় বলবো হচ্ছে ক্যালকুলাস শব্দটিতে মোট বর্ণ আছে 8টি যেখানে দুটি সি দুটি এল এবং দুটি ইউ এবং বাকিগুলোই ভিন্ন ভিন্ন ওকে তাহলে 8টা লেটার বা 8 লেটার্স 1 2 3 4 5 6 7 তো 8 এরকম 8টা পজিশন আছে তো প্রশ্নে তোমাকে বলা হয়েছে ইউ এট দা বিগিনিং ইউ এট দা বিগিনিং এন্ড দা এন্ড তার মানে প্রথম লেটারটা ফার্স্ট লেটারটা হচ্ছে ইউ আবার লাস্ট লেটারটাও হচ্ছে ইউ তো যেহেতু আমার এখানে দুইটা ইউ আছে এই দুইটা ইউ কে আমি দুইটা পজিশনে ফিক্সড করে দিলাম ফার্স্ট এন্ড লাস্ট পজিশনে ইন দ্যাট কেস আমাকে কিন্তু এদেরকেই সাজাতে হবে আমাকে কিন্তু পুরো 8টাকে আর সাজানোর কিছু নাই কারণ ইউ দুটো প্রথমে আর শেষে কিন্তু ফিক্সড হয়ে গেছে দ্যাটস ওয়াই আমার অ্যারেঞ্জমেন্ট নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সাজানোর সংখ্যাটা কি হবে বাকি যে 6টা লেটার আছে এদেরকে আমি কতভাবে সাজাতে পারবো তো বাকি যে 6টা লেটার আছে এদের ভিতরে আবার রিপিটেশন আছে যেহেতু ইউ দুটোকে তুমি প্রথমে আর শেষে ফিক্সড করছো তোমার তো দুইটা সি আছে আবার দুইটা এল আছে এখন প্রশ্ন হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো তাহলে দুইটা সি এর জন্য একবার 2 ফ্যাক্টোরিয়াল আবার দুইটা এল এর জন্য একবার 2 ফ্যাক্টোরিয়াল তাই না কিন্তু প্রশ্ন তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যদি প্রশ্নে সবগুলো লেটার একই কেসে থাকে মানে এক বড় হাতের অথবা ছোট হাতের যেটাই হোক না কেন সবগুলো লেটার যদি আপার কেস থাকে তাহলেও তোমার হচ্ছে সি দুইটার জন্য একবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে অথবা যদি সবগুলো লেটার লোয়ার কেস থাকে মানে সবগুলো ছোট হাতের অক্ষর থাকে সেক্ষেত্রেও দুইটা সি এর জন্য একবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে বাট আমি যে প্রশ্নটা দিয়েছিলাম আমার প্রশ্নে এখানে প্রথম সিটা বড় হাতের পরের সিটা ছোট হাতের যেহেতু একটা বড় হাতের একটা ছোট হাতের দ্যাটস ওয়াই দুটো ডিফারেন্ট এবং ডিফারেন্ট হলে তখন আর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হচ্ছে না যদি শুধুমাত্র দুইটাই সেম হতো ইন দ্যাট কেস আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম সো দুইটা ইউ সেম আছে এদেরকে দুই
পাশে যেহেতু ফিক্সড করে দিয়েছি এদেরকে নিয়ে আর চিন্তা করার দরকার নেই, এদেরকে আর আমার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, এরা ফিক্সড হয়ে গেছে। আর বাকি যে লেটার ছয়টা আছে এদের মধ্যে দুইটা এল থাকার কারণে দুইটাই একই রকম, দুইটাই লোয়ার কেস এল, অর্থাৎ দুইটাই ছোট হাতের এল, দ্যাটস ওয়াই একবার টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হয়েছে, আর কোনো কিছু দিয়ে ডিভাইড করার প্রয়োজন নাই। আরেকটা প্রবলেম আজকে দেখবো, আজকের লাস্ট প্রবলেম, সেটা হচ্ছে হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস ক্যান বি মেড আউট অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড কম্পিউটার অল অফ হুইচ হ্যাভ আর এট দ্য এন্ড বাট নট সি এট দ্য বিগিনিং। আচ্ছা, এই প্রশ্নটা একটু ব্যতিক্রম আছে, একটু আগের মতো পুরোপুরি এতটা সহজ না। তো এখানে কি আছে, কম্পিউটার ওয়ার্ডটা হচ্ছে কম্পিউটার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, একটা সুবিধা আছে এখানে কোনো সিমিলার মানে রিপিটেড লেটার নাই, একই লেটার দুইবার নাই, সবগুলো ডিফারেন্ট, অর্থাৎ এখানে কি আটটা লেটার আছে, তো আমার চিন্তা করতে হবে আটটা ঘর, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এই আটটা ঘর আছে। তো প্রশ্নে বলা হচ্ছে হুইচ হ্যাভ আর এট দ্য এন্ড, আর এট দ্য এন্ড এটার মানে হচ্ছে আর কে লাস্ট পজিশনে ফিক্সড করে দেওয়া হলো, কাজে লাস্ট পজিশনে তুমি আর কে দিয়ে দাও, এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। তাহলে তোমার টোটাল লেটার ছিল আটটা, এইট লেটার্স, তার মধ্যে তুমি এখন চিন্তা করবা বাকি সাতটা লেটারের মধ্যে। আচ্ছা, এখন খেয়াল করো, বাট নট সি এট দ্য বিগিনিং, সি কে কিন্তু আবার প্রথমে রাখা যাবে না, সি কে ফার্স্ট পজিশনে রাখা যাবে না। সো আগের মতন করে একদম প্রথম থেকে আমরা যেভাবে চিন্তা করতাম সেভাবে চিন্তা করতে হবে। এখানে আমার যেহেতু ফার্স্ট পজিশনে সি কে রাখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই ফার্স্ট পজিশনটা আমি ফিল আপ করতে পারতাম নর্মালি সাতটা ওয়েতে, আমার ফার্স্ট পজিশন ফিল আপ করার ওয়ে কয়টা ছিল, সেভেন ওয়েস, বাট যেহেতু সি কে প্রথমে রাখতে পারছি না, কাজেই সি কে প্রথমে রাখা থেকে বিরত থাকতে হলে সি বাদে বাকিগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমার টোটাল হচ্ছে আটটা লেটার, তার মধ্যে আর কে লাস্ট পজিশনে ফিক্স করে দিলাম, বাকি থাকলো তাহলে সাতটা লেটার। এই সাতটা লেটারের মধ্যে যেহেতু সি কে প্রথমে রাখা যাবে না, তাহলে আরো একটা বাদ দাও, সি কেও বাদ দিলাম, সাতটা থেকে সি কেও যদি বাদ দেয় তাহলে আর থাকলো ছয়টা লেটার। তাহলে ফার্স্ট পজিশন ফিল আপ করার জন্য আমার অপশন হচ্ছে ছয়টা। এবার সেকেন্ড পজিশন ফিল আপ করার জন্য আমার অপশন কয়টা, সেকেন্ড পজিশন ফিল আপ করার জন্য আমার অপশন কিন্তু আবার ছয়টা, কারণ এইখানে একটা ইউজ হয়েছে, এখানে একটা ইউজ হয়েছে, দুইটা লেটার মাত্র ইউজ হয়েছে, তাহলে বাকি ছয়টা লেটারই কিন্তু আমার হাতে আছে। অর্থাৎ আমি প্রথম আর কে শেষে রাখলাম, বাকি সাতটা লেটারের মধ্যে থেকে সি কে বাদ দিয়ে বাকি ছয়টা লেটারের যে কোনো একটা দিয়ে আমি ফার্স্ট পজিশন ফিল আপ করলাম, সেকেন্ড পজিশনে তো সি কে ইউজ করা যাবে, এখন তো আর সি কে ইউজ করা যাবে না তা না, তাহলে এই ছয়টা থেকেও আরেকটা কমলো, কমার পর আবার যখন সি অ্যাড হলো তখন তো আবার ছয়টা হয়ে গেলো, তাই না? সেকেন্ড পজিশনের জন্য আমার আবার ছয়টা অপশন। সিমিলারলি থার্ড পজিশনের জন্য আমার অপশন আবার একটা কমে যাবে, পাঁচটা, চারটা, তিনটা, দুইটা, একটা। অর্থাৎ এইটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যেহেতু আমার লাস্ট পজিশনে আর কে রাখতে হবে, লাস্ট পজিশনের জন্য এটা ফিক্সড, বাকি সাতটা লেটারকে আমি নর্মালি হয়তো বা সেভেন ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম, সেক্ষেত্রে ফার্স্ট পজিশনের জন্য আমার অপশন হওয়া লাগতো সাতটা, কিন্তু ফার্স্ট পজিশনে যেহেতু আমি সি কে রাখতে পারবো না, কাজে ফার্স্ট পজিশনের জন্য আমার অপশন হচ্ছে ছয়টা, আর বাকি যে ছয়টা পজিশন আছে ফার্স্ট অ্যান্ড লাস্ট বাদে, বাকি যে ছয়টা পজিশন আছে এই ছয়টা পজিশনে আমার ছয়টা লেটারকেই আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, দ্যাট মিনস বাকি ছয়টা পজিশনের জন্য আমার অপশন হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল। কাজে টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার সিক্স ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার, যেহেতু এখানে আমার কোনো রিপিটেশন নাই, কাজে কোনো কিছুতে ভাগ করার প্রশ্ন আসতেছে না। ঠিক আছে, তুমি এটা লিখবা কিভাবে, প্রথম স্থানটি পূরণ করার জন্য উপায় সংখ্যা ছয়টি এবং মাঝের ছয়টি স্থান পূরণ করার জন্য উপায় সংখ্যা হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল, কাজে মোট বিন্যাস সংখ্যা সিক্স ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল। ইংরেজিতে লিখলে কি লিখতে হবে, টু ফিল আপ দ্য ফার্স্ট পজিশন উই হ্যাভ সিক্স অপশনস অ্যান্ড টু ফিল আপ দ্য আদার্স সিক্স পজিশনস বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট পজিশন উই হ্যাভ সিক্স ফ্যাক্টোরিয়াল অপশনস, দেয়ার ফোর টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট উইল বি সিক্স ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল। আশা করি ল্যাঙ্গুয়েজ লেখানে তেমন একটা প্রবলেম হবে না, নিজের ভাষায় লিখতে পারলেই হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।